বিধানসভা নির্বাচন দু হাজার একুশ আর এই বিধানসভা নির্বাচন দু হাজার একুশকে কেন্দ্র করেই আমরা একটি সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই সমীক্ষার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই এবং কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য আমাদের এই সমীক্ষা নয় মূলত বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে দু হাজার একুশ বিধানসভা ভোট বাংলায় দু হাজার একুশ বিধানসভা ভোট কেমন হতে চলেছে জেলা ওয়াইজ তার ফলাফল কি হতে পারে এই সব বিষয়গুলো নিয়েই আজকের সমীক্ষা প্রথমেই আমরা আজকে কোচবিহার জেলা দিয়ে শুরু করব বাংলার যে তেইশটি জেলা সেই সমস্ত জেলার টোটাল দুশো চুরানব্বইটা সিটের সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে আমরা কোচবিহার জেলার সমীক্ষা দিয়ে শুরু করছি কোচবিহার জেলায় মোট নটি বিধানসভা কেন্দ্র দু হাজার ষোলোর বিধানসভা ভোটে আটটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয় কিন্তু কালের নিয়মে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রথম সারির একাধিক নেতৃত্ব দল পরিবর্তনের ফলে এবং সম্প্রতি বিগত দু হাজার উনিশের লোকসভা ভোটের নিরিখে এবারের ভোট একটু অন্যরকম হতে চলেছে সেই সঙ্গে প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বেকার সমস্যা চাকরি প্রার্থীদের ক্ষোভ বিক্ষোভ সেই সঙ্গে কন্ট্রাকচুয়াল কর্মী চুক্তিভিত্তিক কর্মী প্রত্যেকের যে ক্ষোভ বিক্ষোভ আশ্রয় পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবারের ভোট একটু আলাদা বা ব্যতিক্রমী ভোট হতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে সেই জায়গায় নতুন ভোটার অর্থাৎ ফার্স্ট জেনারেশন ভোটার যারা তাদের ভোটটাও কিন্তু কোন দিকে যাবে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর সেই জায়গায় থেকে দু হাজার ষোলোর যে আটটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয় ছিল সেই জায়গায় এবার তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে অর্থাৎ আন্তর্জাতিক সমীক্ষা এবং রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকা এবং সমীক্ষাকারী সংস্থার যে রিপোর্ট সেই রিপোর্টে কোচবিহারে তিনটি আসনে মোটামুটি অনেকটাই পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস শীতলকুচি মাতাভাঙা দিনহাটা এই তিনটি আসনে কিন্তু অলরেডি অনেকটাই পিছিয়ে আছে এবং লোকসভা ভোটে আমরা দেখলাম প্রচুর মার্জিনে কিন্তু সেখানে বিজেপি জয়লাভ করেছে তাহলে মোট নটি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু কোচবিহারে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বোচ্চ চার থেকে পাঁচটি আসন যদি পাঁচটি আসন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় তাহলে বিরোধীরা পেতে পারে চারটি আসন অর্থাৎ বেশিরভাগটাই বিজেপি বিরোধী চারটি আসনই বিজেপির পাওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ পাঁচটি আসন এবং বিজেপির চারটি আসন পাওয়ার সম্ভাবনা কোচবিহারে যেহেতু বাংলার রাজনীতির পট পরিবর্তন হচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার বিধানসভা ভোট আগামী দিনে কি হবে তা নির্ভর করবে কিন্তু এই বাংলার জনগণের উপরেই দোসরা মে যেদিন ভোটের রেজাল্ট ঘোষণা হবে সেদিনই আপনারা ফাইনাল তথ্য কিন্তু পেয়ে যাবেন সেই সঙ্গে আমরাও কিন্তু টোটাল বাংলার চিত্রটা বুঝতে পারব তার পূর্বে আমাদের এই সমীক্ষা যেটা বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম